আমরা মনে করি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলহি ইমাম ইমাম মালেক এবং হাম্বল এদের অনুসারীরা যারা রয়েছেন তারা সবাই আহলুসুন্না জামাতের অনুসারী তবে আমরা হানাফি মাজহাবের অনুসরণ করি তার মানে আমরা আহলুসুন্না জামা হানাফি আমরা কেন আহলসুন্না জামা হওয়ার পরে আমরা হানাফি মাজহাবের অনুসরণ করি সেটি আমাদেরকে বোঝার আগে আমাদেরকে ওল জামা কাকে বলে সেটা আমাদেরকে বুঝতে হবে সুন্নাহ কাদেরকে বলা হয় আহলুসন্না বলা হয় ওই সমস্ত লোকদেরকে যারা ওর আন বোঝার ক্ষেত্রে নিজেদের জ্ঞানকে নিজেদের বিবেককে মাপকাঠি না বানিয়ে রসুলের হাদিস অনুযায়ী কোরআন বোঝার চেষ্টা করে তাদেরকে বলা হয় আহলু সুন্নাহ আর জামাহ কাকে বলে জামা বলা হয় সাহাবায় কেরামের জামাতকে সাহাবায় কেরাম সত্যের মাপকাঠি কারণ আল্লাহ রব্বুল আয়ালামিন সুরাত তাওবার একশো নম্বর আয়াতের মধ্যে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া رضوان সাহাবায়ে کرام আল্লাহর প্রতি সন্তুষ্ট এবং আল্লাহও সাহাবায়ে کرامের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন অর্থাৎ আল্লাহ তাআলা যে তাদের প্রতি সন্তুষ্ট তা আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন এই কারণে আমরা নিশ্চিতভাবে নির্দ্বিধায় আমরা সাহাবে کرامের অনুসরণ করতে পারি এবং সুরাতুল বাকারার 137 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ফা ইন আমানু বিমিসলি মা আমন্তুম যদি কাফেররা সাহাবায়ে کرامের মতো ইমান আনয়ন করে তাহলে কাফেররাও হেদায়ত প্রাপ্ত হবে অর্থাৎ সাহাবে কেরামকে ইমানের মাপকাঠি ধরা হয়েছে এই জন্য আমরা বুঝতে পারলাম সাহাবে কেরাম হলো সত্যের মাপকাঠি এরপরে আমাদেরকে আরেকটি বিষয় বুঝতে হবে সেটি হলম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলহি তার যে জমানাটা ছিল সেই জমানাটা ছিল তাবেদের জমানা তাবিন বলা হয় ওই সমস্ত লোকদেরকে যারা সাহাবায়ে একরামকে দেখেছেন এবং আবু হানিফুর রহমতুল্লা আলী দেখেছেন সেটা যারা প্রশংসাকারী রয়েছেন যারা কোন কারণ করতেন তারাও স্বীকার করেন যে ইমাম আবু পেয়েছেন এবং আবু হানিবর আলী সাহাবাহরাম একরামকে দেখেছেন কিনা এ বিষয়েও মতানৈক্য আছে কিন্তু সর্বাধিক গ্রহণযোগ্য মত হল ইমাম আবু হানিফর রহমতুল্লাহ আলী হজরত আনাসি মালিক রাজিয়ালনুকে দেখেছেন এবং তিনি আরো কিছু সাহাবাহাম কে তিনি পেয়েছেন কতিবা বাগদাদের রহমাতুল্লাহ আলী তার তারিখ বাগদাদের মধ্যে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন এবং আবু হানিফ রহমাতুল্লাহ আলী আনাসবিন মালিক রাজিয়ালকে দেখেছেন তাছাড়া মানাজিরুল আইম্মাতিল আর বা এই কিতাবের মধ্যে এসেছে ইমাম আবু হানিফ রহমাতুল্লাহ আলী মক্কাই আবদুল্লাহ ইবনুল হারেস রাজিয়াল্লাহ আনুকেও দেখেছেন এর মাধ্যমে আমরা বুঝতে পেলাম যে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ যুগটা সাহাবেকরামের যুগের কাছাকাছি যুগের যুগ ছিল